শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়ার সঙ্গে উত্তেজনা, ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য, ব্রিটেনকে যখন তখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারে রাশিয়া, ইরানের রাডারে ধরা পড়ে যে কোনো উড়ন্ত বস্তু, এবার আলবেনিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন এরদোগান, আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত 26 জন, ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া, মরক্কো উপকূলে নৌকা ডুবিতে 43 অভিবাসী নিহত। এবারে বিস্তারিত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা ক্রমশই বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, রাশিয়া সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করার পরিপ্রেক্ষিতে তার দেশ আত্মরক্ষার জন্য ইউক্রেনকে স্বল্প পাল্লার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস এমপিদের বলেছেন, ব্রিটিশ সেনাদের একটি ছোট দলকেও প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউক্রেনে পাঠানো হবে। তিনি বলেন, রাশিয়ার সেনাদের আক্রমণের কাজে লাগানো হতে পারে, এ উদ্বেগের যৌক্তিক ও বাস্তব কারণ রয়েছে। রাশিয়া ইউক্রেনে কোনো হামলার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে, দেশটি বরং পশ্চিমাদেরই আগ্রাসনের জন্য অভিযুক্ত করছে। উল্লেখ্য, 2015 সাল থেকে কিছু সংখ্যক ব্রিটিশ সেনা ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণে সহায়তা করার জন্য সে দেশে রয়েছে। 2014 সালে রাশিয়ার ক্রিমিয়া আক্রমণের পরে ইউক্রেনের নৌবাহিনীর পুনর্গঠনে সহায়তা করার জন্য যুক্তরাজ্য অঙ্গীকার করেছে। ব্রিটেনের শীর্ষ সামরিক কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, সমুদ্রের তলদেশে রাশিয়ার নাশকতায় যখন তখন ব্রিটেনের ইন্টারনেট মাধ্যমকে অচল করে দিতে পারে। পানির গভীরে ছড়িয়ে থাকা ওই তারগুলো দিয়ে দিনে $10 trillion আর্থিক চুক্তি সম্পূর্ণ হয়, আর সাবমেরিন কেবলগুলো ধ্বংস হলে পুরোপুরি ভেঙে পড়বে ব্রিটেনের তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর জীবনযাত্রা। ব্রিটিশ নবনিযুক্ত প্রতিরক্ষা স্টাফের প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাদাকিন মনে করেন, এই গুরুত্বপূর্ণ ধমনীগুলো বিকল করতে পারে এমন এক বড় শত্রুর নাম রাশিয়া। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। সমুদ্রের তলদেশে হাজার হাজার ফুট ইন্টারনেট তারের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক রয়েছে। আন্তর্জাতিক যোগাযোগের 97% সম্পূর্ণ হয় এই তারগুলোর মাধ্যমে। ডিজিটাল যুগে ইস্পাত এবং প্লাস্টিকের আবরণে থাকা এই ভৌত তারগুলোই মূল চাবিকাঠি। যদি তাদের অক্ষম করা হয়, তবে এটি শুধু ফোন এবং ল্যাপটপে ওয়েব নেটওয়ার্কই নষ্ট করবে না, বরং সেই সঙ্গে কৃষি, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সামরিক সরবরাহ এবং আর্থিক লেনদেন পর্যন্ত সব ক্ষেত্রেই বাধা সৃষ্টি করবে। অবিলম্বে বিশ্ব নিমজ্জিত হবে নতুন বিষণ্নতায়। বিশেষজ্ঞদের মতে, এই দুর্যোগপূর্ণ দৃশ্যটি পারমাণবিক যুদ্ধের পাশাপাশি বিশ্ববাসীর জীবনযাত্রার জন্য একটি অস্তিত্বের হুমকি হিসাবে স্থান পেয়েছে। সাক্ষাৎকারে রাদাকিন বলেন, গত 20 বছরের রাশিয়ান সাবমেরিন কার্যকলাপে অসাধারণভাবে উন্নতি করেছে। তারা সমুদ্রের তলদেশে থাকা তারগুলোকে হুমকির মুখে ফেলার এবং সম্ভাব্যভাবে শোষণ করার ক্ষমতা বাড়িয়েছে। তবে আশার কথা হচ্ছে, তারের নির্মাতারা সম্ভাব্য নাশকতাকারীদের আক্রমণ প্রতিহত করার চিন্তা মাথায় রেখেই তারগুলো তৈরি করেছেন। সমুদ্রের নিচে প্রাকৃতিক কঠোরতা সহ্য করার জন্য এগুলো ডিজাইন করা হয়েছে এবং এগুলো সহজে কাটা যাবে না। নিজস্ব প্রযুক্তিতে রাডার তৈরি করেছে ইরান, যেটিতে ধরা পড়ে যে কোনো উড়ন্ত বস্তু। শুধুই উড়ন্ত বস্তুকে শনাক্তর পর সেটি ভূপাতিত করতে পারে, এসব তথ্য জানিয়েছেন দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবা ফিহার। তিনি বলেন, ইরানের বিমান বাহিনী এই অঞ্চলের প্রতিরক্ষা শক্তির ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে রয়েছে। ইরানি আকাশের যে কোনো উচ্চতার উড়ন্ত বস্তুকে এসব রাডার শনাক্ত এমনকি ভূপাতিত করতে সক্ষম। সোমবার রাজধানী তেহরানের ইমাম আলী বিশ্ববিদ্যালয়ে ইরানের একদল সামরিক কমান্ডার সমাবেশে এসব কথা বলেন তিনি। জেনারেল সাবা ফিরহাদ বলেন, ইরানের তরুণ বিশেষজ্ঞরা নিজস্ব প্রযুক্তিতে 3D বা 3D রাডার সিস্টেম তৈরি করছেন এবং সেগুলোকে সামরিক বাহিনীতে ব্যবহারের উপযোগী করে তোলার কাজ করছেন। তিনি বলেন, আমাদের যুদ্ধ এবং প্রতিরক্ষা সক্ষমতা অব্যাহতভাবে বাড়ছে। আমাদের সমস্ত উপকরণ দেশে তৈরি এবং সবই ইরানি তরুণরা তৈরি করেছেন।
গত 1 সেপ্টেম্বর ইরানের বিমান বাহিনী দেশের সবচেয়ে আধুনিক 3D রাডার আলবর্জ উন্মোচন করেন, যা দীর্ঘ পাল্লার স্টেলস বিমান ও ড্রোনকেও শনাক্ত করতে পারে। এই রাডার 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে এবং একসাথে 300টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর কয়েকদিন পর ইরান কাশেফ 99 নামের আরেকটি 3D রাডার সিস্টেম উন্মোচন করে, যা 12 কিলোমিটারের মধ্যকার ছোট উড়ন্ত বস্তুকে চিহ্নিত করতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত বছর করোনা মহামারীর মধ্যে 14টি দেশে সরকারি সফরে গিয়েছিলেন। এবছরের প্রথম বিদেশ সফরে তিনি আলবেনিয়ায় যাচ্ছেন। এ সফরে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। খবর ডেইলি সাবাহর। আলবেনিয়ান পার্লামেন্টে তুরস্কের প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফরে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার অর্থায়নে পুনর্নির্মাণ করা এথেম বে মসজিদেরও উদ্বোধন করবেন এরদোগান। এরদোগান ল্যাক প্রদেশে তুরস্ক নির্মিত কমপ্লেক্সগুলোর উদ্বোধন করবেন, যা 2019 সালের শেষের দিকে 6.3 মাত্রার ভূমিকম্পের পর এলাকায় অনেক ক্ষতি হয়েছিল। ওই ঘটনায় 51 জন নিহত হন, 900 জনেরও বেশি আহত হন এবং প্রায় 17,000 লোক বাস্তুচ্যুত হন। 2020 সালের ডিসেম্বরে তুরস্কের হাউজিং ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আলবেনিয়াম শহর 522টি বাসস্থান নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। 2019 সালের সেপ্টেম্বর এবং নভেম্বর দুটি ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়েছেন এমন লোকের জন্য বাসস্থান বরাদ্দ করা হবে। পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 26 জন নিহত হয়েছেন, এতে 700-এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি গণমাধ্যমে বলেন, বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে। সারওয়ারি বলেন, ভূমিকম্পে নিহত 26 জনের মধ্যে 5 নারী ও 4 শিশু রয়েছেন। তিনি আরও জানান, এতে আহত হয়েছেন আরও 4 জন। এই কর্মকর্তা বলেন, ভারী বৃষ্টিপাতের মধ্যেও প্রথম উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায়, তবে সতর্ক করে হতাহতের সংখ্যা বাড়তে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্প আঘাত হানার 2 ঘন্টা পর 4.9 মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জানান, শায়েক 26 জন নিহতের কথা নিশ্চিত করেছেন। ভূমিকম্পে মুকুট জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি এই কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি সত্ত্বেও ফের 2টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, জাতিসংঘের নিন্দা জানানোর পরও মিসাইল পরীক্ষা অব্যাহত রেখেছে পিয়ংইয়ং। স্থানীয় সময় সোমবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, রাজধানী পিয়ংইয়ং এর সুনান বিমানবন্দর থেকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, তবে সেগুলো লক্ষ্যবস্তু কতদূর ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাপান সরকারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য এটি হুমকি স্বরূপ। দেশটির প্রধানমন্ত্রী ফুমিং কিশিদা সংশ্লিষ্টদের এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশনা দিয়েছেন এবং জাহাজ ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। জাপানের কোস্টগার্ড তাদের জলসীমার মধ্যে থাকা জাহাজগুলোকে সতর্ক করে দিয়েছে, তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তর কোরিয়া চলতি বছরের শুরুতেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু করে। গত সপ্তাহেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দেশটি। সেটি পর্যবেক্ষণ করেন দেশটির নেতা কিম জং উন। শুক্রবারও ট্রেন থেকে 2টি মিসাইল ছোড়ে দেশটি। গত বছর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। অক্টোবরের শুরুতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। গত বছরের সেপ্টেম্বরেও পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে 2006 সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এইসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে, কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।
মরক্কোর উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবিতে 43 অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 3 শিশু রয়েছে। এ ঘটনায় 10 অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে, খবর এএফপি। দেশটির দক্ষিণাঞ্চলীয় তারফায়া উপকূলে অভিবাসী বোঝাই ওই নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এ ঘটনা ঘটে। এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ মানবাধিকার সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাস, এছাড়া দুর্ঘটনা কবলিত নৌকা থেকে 10 অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন। এএফপির খবরে বলা হয়েছে, রোববার ভোরে অভিবাসী বোঝাই ওই নৌকাটি মরক্কোয় দক্ষিণাঞ্চলীয় তারফায়া উপকূলে ডুবে যাওয়ার পর সাহায্যের জন্য চিৎকার করছিলেন জীবিতরা। পরে 2 পর তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। ক্যামিনাডো ফ্রন্টিরাস জানিয়েছে, দুর্ঘটনা কবলিত নৌকাটি কোথায় অবস্থান করছে সেটি চিহ্নিত করতে এবং উদ্ধার কাজ চালাতে মরক্কো কর্তৃপক্ষের কয়েক ঘন্টার সময় লেগে যায়। নিহত 43 জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র 2 লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিবাসীরা নৌকায় করে স্পেনের ক্যানারে দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তারফায়া উপকূল থেকে দ্বীপপুঞ্জটি 100 দূরে অবস্থিত। সাম্প্রতিক মাসগুলোত ইউরোপের প্রবেশের ট্রানজিট রুট হিসাবে উত্তর আফ্রিকার এদেশটি অভিবাসীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থা ক্যামিনাডো ফ্রন্টিরাসোর তথ্যমতে, অবৈধভাবে ইউরোপের দেশ স্পেনে প্রবেশের চেষ্টায় কেবল 2021 সালে 4,000 বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন বা সাগরে হারিয়ে গেছেন, যা 2020 সালের তুলনায় দ্বিগুণ। সাগরে মারা যাওয়া বা হারিয়ে যাওয়া এসব অভিবাসীর অধিকাংশেরই লাশ আর খুঁজে পাওয়া যায়নি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।